মৃত্যু মৃত্যুদণ্ডাদেশ মৃত্যু পৃথিবীর প্রবলতম প্রচণ্ডতম শক্তি ভয়ঙ্করতম সম্পূর্ণরূপে নিশ্চিন্নতা মৃত্যু কি কেমন আজও কেউ জানে না জানতে পারেনি এই শক্তি যার যতখানি করাত্ত সে তত বড় শক্তি পৃথিবীতে বাঘকে দেখে মানুষ প্রচণ্ড ভয়াতুর হয় কিন্তু সে বাঘ যখন খাঁচায় বন্দি তখন মানুষ পরম কৌতুকে তাকে খোঁচা মেরে ডাক ছাড়ায় ফনাদর সাপ ফনাতুলের সামনে দালে মানুষের হৃৎপিণ্ড বুকের পাচরার শেষ মাথা ঠুকে লুটিয়ে পড়তে চায় কিন্তু সেই সাপকে বন্দি করে বিষ দাঁত ভেঙে বেঁধে যখন খেলা দেখায় তখন চারপাশে মানুষের ভিড় জমে যায় তার কারণ ভয় তো বাঘকেও নয় সাপকেও নয় ভয় সাপ বাঘের আয়ত্ত ওই মৃত্যু মৃত্যু শক্তিকে শক্তি উলঙ্গ রূপ অথবা শক্তির শেষ অস্ত্র মৃত্যু তার সম্মুখীন হলে কারো নিষ্কৃতি নেই সে ক্ষমাহীন সে চরমতম নিষ্ঠুর সে ভীষণতম ভীষণ তার উপর তার আঘাতের বিরুদ্ধে তাকে আঘাত করা যায় না তাকে দেখাই যায় না সে অন্ধতার চেয়েও অন্ধকার সে নিরবয়ব তাকে ছোঁয়া যায় না অথচ সে এমনই নিরানন্দ যে তার গ্রাসে পড়লে মুহূর্তে ভয়ঙ্করতম পেশনযন্ত্রে কীটের মতো পিষ্ট হয়ে চিহ্নহীন হয়ে যেতে হয় সর্বশেষ ভয়ঙ্কর সে শক্তি মানে সে শেষ অস্ত্র কিন্তু আশ্চর্য তার সংস্কারহীন উদারতা সে যেমন ঈশ্বরের আয়ত্তাধীন তেমনি শয়তানেরও বিষ্ণুর হাতে সে চক্র রুদ্রের হাতে সে ত্রিশূল ইন্দ্রের সে বজ্র দৈত্য সে ভীষমাকায় খরগ, বাঘের সে দাঁত সাপের দাঁতে সে বিষ মানুষের হাতে সে তলোয়ার ছোঁড়া বন্দুক পিস্তল কামান বারুদ বোমা অ্যাটম বোমা হাইড্রোজেন বোমা হকিপন উদারতায় সে যে তার সাধনা করেছে তাকেই নিজেকে বিতরণ করেছে দুটো জাত মহামারণাস্ত্র নিয়ে হাসফলন করে দুই দিকে বসে সে বিচিত্র হাসি হাসে না সে তো হাসে না আকার অবয়বহীন তার অদৃশ্য মুখে তো কোনো অভিব্যক্তি নাই রাজা রাষ্ট্রনায়ক এই শক্তিতেই রাজা রাষ্ট্রনায়ক তাদের হুকুমে সৈন্যবাহিনী বন্দুক উদ্যত হয় গুলিবর্ষণের মধ্য দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বর্ষণ করে তাই তারা রাজা অথবা রাষ্ট্রনায়ক তার প্রতিনিধি বিচারক রাজ্যর বিধান অনুযায়ী চরমদণ্ডও দিতে পারে তাই তারা রাজা বা রাষ্ট্রনায়ক আই দেয়ার ফর সেন্টেন্স দ্য অ্যাকিউজ সুন্দরসান টু ডেট অ্যান্ড ডিরেক্ট দ্যাট হি বি হ্যাংড বাই নেক টিল হি ইজ ডেড আলিপুর সেন্ট্রাল জেলের ফটকের পশ্চিম দিকের ঘরটায় সুদর্শন এসে বসল সরকারের অনুমতি নিয়েছিলাম তার সঙ্গে দেখা করবার দীর্ঘ দেহ সবল সুস্থ সুদর্শন এসে ঘরে ঠুকে আমাকে দেখে হেসে বললে তুমি আমি তাই ভেবেছিলাম সে চেয়ারে এসে বসল আমি তাকে বিপুল বিস্ময়ের সঙ্গে দেখছিলাম সে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে হেসেই বললে আমার দৃষ্টির অর্থ সে বুঝেছিল বললে কি দেখছ ভয় পেয়েছি কি না সত্যি বলতে তাই দেখছিলাম খুঁজছিলাম কোথায় রয়েছে তার মুখ চোখে হাত পায়ে চঞ্চলতায় কণ্ঠস্বরের কম্পনে ভয় সূক্ষতম চিহ্ন পশু তার দণ্ডাদেশ হাইকোর্ট থেকে বহাল হয়ে ফিরে এসেছে কাল সারারাত্রি সেলে একাশে মৃত্যু কল্পনায় বা বিভীষিকার সঙ্গে বাস করেছে তার এতটুকু চিহ্ন কি অভিসারিকার সিন্দুর বিন্দু বা রেখার মতো কোথাও রেখে যায়নি সে না পেলাম না সুদর্শন বলে ভয় তারপর সে একটুখানি চুপ করে ঘেরা জানালা দিয়ে বাইরের অর্থাৎ জেলখানার ভেতরের দিকে তাকালো এ ঘর থেকে যে পৃথিবী মুক্ত পৃথিবী যেখানে মানুষ অবাধে চলাফেরা করে সেদিকটা দেখা যায় না অবশ্য আকাশ আবরণ দিয়ে ঢাকা যায় না আকাশ দেখা যায় আকাশের দিকে তাকিয়েই সে নিজেকে বোধ হয় যাচাই করে নিলে তারপর বললে বলা কঠিন তবে ভয়কে খুঁজে পাচ্ছি নি থাকলে মনের অনেক তলায় আছে তোমার সঙ্গে দেখা করবার আমার ইচ্ছে ছিল দেখা করতাম এরা যখন জিজ্ঞেস করতো কাকে দেখতে চাও আমি তোমারই নাম করতাম ছেলেবেলা থেকে তোমার সঙ্গে আমার চলার পথটা সোজা উল্টো মুখো আমরা যেখানে বসে কথা বলছি তবু মনের দিক থেকে দুজন দুদিক থেকে অনেক দূরে শেষ খুনটা তোমাকে করলে সত্যিকারে নাটক হতো কিন্তু সে আবার হাসলে তারপর অন্যমনস্কভাবেই ওই আকাশের দিকে তাকিয়ে বললে সব মনে পড়ছে ওহ কত কথা কেউ লিখলে লিখে লিখে ফুরিয়ে উঠতে পারত না মহাভারতের মতো বিরাট কলরব হতো হঠাৎ হেসে উঠল অত্যন্ত সহজভাবে বললে মনে আছে আমি তোমার বাবাকে গাল দিয়েছিলাম বলেছিলাম কোলা ব্যাং তুমি তখন কিছু বলতে পারো আমার সঙ্গে গায়ের জোরে না আর আমিও কথাটা বলেছিলাম নিরাপদ ঠাই থেকে কিন্তু তুমি দুদিন পরে স্কুল থেকে ফেরার পথে পাড়া ছেলেদের জুটিয়ে দল বেঁধে পথ আঁকলে আমাকে মেরেছিলে গালের উপর নখের দাগ এঁকে দিয়েছিলে গালের উপর হাত বুলিয়ে বললে খুব ভালো করে দেখলে বোধ হয় এখনও তা চিহ্ন দেখা যায় ও সেসব কত কথা মনে পড়ে বই কি আমার মনে থাকবারই কথা ওই বিরোধ যে শেষ পর্যন্ত হার হয়েছিল আমার হেডমাস্টার মুখে নখের ক্ষত দেখে শাস্তি দিয়েছিলেন আমি আপত্তি করে বলেছিলাম ও আমার আমাকেই বাবাকে কোলা ব্যাংক না হেডমাস্টার ভরে হেসে বলেছিলেন তোর বাবা তো কোলা ব্যাঙের মতো মোট আরে যে কোনো শিশু জীবনের ইতিহাসে এ কথা ভুলবে না কিন্তু সুদর্শনের তো মনে থাকার কথা না তবুও মনে আছে দীর্ঘকাল পরে আজও সে কথা আমার মনের মতো প্রথম থেকেই ঘুরছিল তাই আমি বললাম সেই বোধহয় তোমার বিপরীত মুখে যাত্রা শুরু সুদর্শন ঘাড় নেড়ে বলে না হাবার একটু পরে বলে মানুষ কতটুকু বোঝে কতটুকুই বা জানে জীবনের মানুষের মধ্যে যে মহাশক্তি নাম আমি সে আমি তো তা সে শক্তিকে বুঝবার পরিমাপ যন্ত্র মানুষ পরকে দেখে জীবনকে চিনেছে মনে করে কিন্তু আমিকে না চিনলে তো জীবন চেনা হয় না বারবার সে ঘাড় নাড়লে তার অন্তরের দৃঢ় পত্যায় তার সর্বাঙ্গের ভঙ্গিতে মুখর হয়ে উঠল তারপর একটু মৃদু হেসে বললে তোমার আমি আর আমার আমি জন্ম থেকেই বিপরীতমুখী হয়তো কতটা তাই বাল্যকাল থেকে আমার সঙ্গে সুদর্শনের কোথায় যেন একটা বিরোধ জৈব বিদ্বেষের মতো পরস্পরের প্রতি একটা অপ্রীতি পারিবারিক কলহ ছিল না পাঠ্য জীবনেও প্রতিযোগিতার কোনো কারণ ছিল না আমরা এক ক্লাসে পড়িনি শুধু পাঠ্য জীবনে কেন জীবনের ক্ষেত্র আমাদের পৃথক ছিল সে যা করতো আমি তা করিনি দুইজনের খেলার ক্ষেত্রও পৃথক ছিল আমি খেলতাম ফুটবল ক্রিকেট সে ওদিক পানে হাঁটত না ওদিক পানেই বা কেন দশজন যেদিকে হাঁটত যেখানে খেলত সেদিকে সে কখনো যেত না সে যেন একক ছিল প্রথম জীবন থেকে সেটা আশ্চর্যভাবে সকলের চোখে পড়তো কারণ তার জীবনের প্রকাশ সবল ছিল বলেই সবটা বলা হবে না তার মধ্যে একটা প্রচণ্ড কিছু ছিল সবই প্রশ্নে মানুষের ভুরু কুচকে উঠত আমাদের গ্রামে অ্যামেচা থিয়েটার ছিল আজও আছে তার সমারোহ ছিল অনেক সে অভিনয় দেখে আমরা গায়ের র্যাপারের সিন টানিয়ে গ্রীষ্ম দুপুরে কোন খামার বাড়িতে অথবা কারো পাকা বাড়ির ছাদের চিলে পাশে স্টেজ খাটি অভিনয় করতাম সুদর্শন অভিনয় করতো না করতেও পারত না এবং সে দলেও আসতো না কখনো সে ভাগবত পাঠের আসর পাতত কথাটা অবিশ্বাস্য মনে হবে কারণ ভাগবত পাঠ করবে কি একটা দশ বারো বছর ছেলে কিন্তু করত ভাগবত নয় চাণক্য শ্লোক পাঠ করত ছেলেবেলা থেকে চাণক্য শ্লোক মুখস্থ করিয়েছিলেন ওর বাবা বাড়ির দাওয়ায় আসর পেতে সে ভগবত পাঠের গৌরব অনুভব করত সামনে রাখত একখানা জল চৌকি তার উপর বিছিয়ে দিত একখানা পাট করা ধোয়া কাপড় নিচে বসত আসনে এবং চৌকির উপর একখানা শিশুবোধক রেখে পাঠ করত চাণক্য শ্লোক আরম্ভ করত বন্দমাতা সুরধ্বনি পুরাণে মহিমা শুনি গঙ্গাস্ত্রক পাঠ করে ফলে পাড়ার প্রবীণরাও এসে জুটতেন শুনতেন এর আধুনিক ব্যাখ্যা হয়তো ইনফিরিয়রিটি কমপ্লেক্স কিন্তু সে ব্যাখ্যা সুদর্শন সম্পর্কে আমরা মানতে পারি না সুদর্শন নিজেই তো মানে না সে ফ্রয়েডের তত্ত্বকেই বলে অধ্যসত্ত্ব ইডি পাস কমপ্লেক্স সম্পর্কে সে বলে পুরুষার প্রকৃতি তত্ত্ব যে জানে তার কাছে কি ওটা একটা তত্ত্ব হালো তো আগুন নয় ধোয়াটা তো নয় ওটা ধোয়া। তন্ত্রমতে অনাবৃত নারী দেহ পূজা করে সেই দেহ ভোগ করে যারা এর তত্ত্ব বোঝবার সাধনা করে তাদের সঙ্গে আমি ঘর করেছি এদেশের অন্তত কয়েক হাজার বছরে এটো খেরগো একদল মানুষ চিরকাল আছে ঘরের অনুশিষ্ট অন্য তাদের কাছে বিষাদ স্বভাবে গোলাম যাদের চাকর রাখার ক্ষমতা আছে তাদের বাড়ির এটো খাদ্যই ওদের কাছে অমৃত ওর মধ্যে কোনো জীবাণু নেই তবে ও নিয়ে লাফালাফি চেঁচামেচি করে কি হবে আমার নিজেরও অন্তর অন্তর অনুভব করেছি বাল্যকাল থেকেই সুদর্শন যা করেছে তার পেছনে কোনো কমপ্লেক্স ছিল না তার প্রকৃতির মধ্যে প্রাণশক্তির একটা প্রচণ্ড গতিবেগ ছিল জীবনের ঐক্যতানের মধ্যে সে যেন এক স্বতন্ত্র সুর অনেকের মধ্যে যে ঐক্যর বৈচিত্র্য তার মধ্যেও সে অনৈক্য সৃষ্টি করে ওই ভাগবত পাঠের আসরেই তার সঙ্গে আমার প্রথম বিবাদের আরম্ভ সুদর্শন ভাগবত পাঠ করে শুনে সেদিন আমরাও কজন শুনতে গিয়েছিলাম বিস্ময়ের অবধি ছিল না ওরা তখন সবে মাস কয়েক আমাদের গ্রামে এসেছে ওর বাপ ছিল আজগাড়ি দারোগা আমাদের গ্রামের জামাই মাতামহ ছিলেন স্কুলের শিক্ষক সুদর্শনের বাবা বিশ্বেশ্বরবাবুর ঘুষ খেয়ে চাকরি গেল তিনি এসে উঠলেন তার শ্বশুরের গ্রামে অর্থাৎ আমাদের গ্রামে হুগলি অঞ্চলের কুলিনের ঘরের ভাগ্নে বিশ্বেশ্বরবাবুর পৈতৃক ভিটে ছিল না বিয়ের পর শ্বশুরের গ্রামে বাস করবার কল্পনা করে শ্বশুরকে নিয়মিত টাকা পাঠাতেন জমি কেনবার জন্য বেশ কয়েক বিঘা জমি কেনাও হয়েছে তখন ঘুষের মোটা টাকা হাতে নিয়ে শ্বশুর উঠে মাসখানেকের মধ্যে একজনের বসত বাড়ি কিনে গৃহপ্রবেশ করে আমাদের প্রতিবেশী হলেন এবং অর্থ বরখাস্ত হওয়া সরকারি চাকরির গৌরবে গণ্যমান্য হয়ে উঠলেন ইংরেজিতে বলতে পারতেন সকলের সঙ্গে এমনকি শ্বশুরের সঙ্গে ঝগড়া করতেন চুরুট খেতেন ছেলে সুদর্শন সে আমলে সুন্দর সুন্দর হাফ প্যান্ট কোট পরত সদর্ব পদক্ষেপে ঘুরত বাপ বলতেন ও একটা গ্রেট ম্যান হবে শুনতাম তারা স্বামী স্ত্রীদের ছেলেকে কখনো নিজেদের উদ্দিষ্ট পর্যন্ত খেতে দেন না কারণ সে গ্রেট ম্যান হবে সুতরাং প্রতিষ্ঠা হতে দেরি হয়নি কিন্তু মাস ছয়েক না যেতেই বিশ্বেশ্বরবাবু মারা গেলেন সুদর্শন কারোর সঙ্গেই মিশত না প্রথম প্রথম বাবু ওটা পছন্দ করতেন না তার ভয় আমরা ওর কাছ থেকে দূরেই থাকতাম বাপের মৃত্যুর পর তাদেরই দাওয়ায় নিঃসঙ্গ সুদর্শন ভগবতের আসর করছে শুনে হামরাই আমরাই গেলাম এগিয়ে হামার সঙ্গে ছিল আমারই পাড়ার বন্ধুরা তার মধ্যে ছিল বৃপ্রপদ একান্তভাবে মাটির জীব সামান্য ক্ষুধায় চেঁচায় অল্প কৌতুকে অট্ট হেসে গড়িয়ে পড়ে ক্রোধে জ্ঞান হারায় ভালোবাসে প্রাণ ঢেলে কাঁধে চিৎকার করে বিপ্রপদ অদ্ভুত কিছু চেঁচায় না নইলে বিপ্রপদকে কিছু বলতাম রেদাক্তর জীব সুদর্শন শ্লোক পড়ে ব্যাখ্যা করছিল বিস্ময়বোধ করছিল সকলেই চাণক্য শ্লোক আমার মুখস্থ ছিল না কিন্তু পরিচয় ছিল শ্লোকগুলির সঙ্গে সেকালে অনেক ছেলেরই ছিল হঠাৎ বিপ্লপদর বিচিত্র কৌতূলবোধ সমস্ত কিছুর সুরতাল ভঙ্গ করে দিল সে যেন এই বছর সহস্র বছরের বিবর্তনে বিপ্লবে এগিয়ে আসা মনুষ্য সমাজের মানুষই নয় ধুল কুচ্ছি বুদ্ধিহীন বর্বর সুদর্শন শ্লোকটি পড়ে ব্যাখ্যা করলে বিষ্ঠার মধ্যে যদি সোনা পড়ে থাকে তৎক্ষণাৎ তাকে তুলে নেবে একটি প্রবীণা বলে উঠলেন রাধা মাধব কি বলছো গো ছেলে সুদর্শন বলে বলছি বিষ্ঠার মধ্যে যদি সোনার টুকরো পড়ে থাকে তবে তখনই তাকে উঠিয়ে নেবে প্রবীণা বললেন এ ভাগবত তোমার কোন বেদ ব্যাসের লেখা ছেলে সোনার জন্য বিষ্ঠায় হাত দিতে বলে সুদর্শন বললে ছেলে মায়ের কোলে বিষ্ঠা ত্যাগ করলে লাগে না মায়ের হাতের গয়নায় মা ফেলে দেয় সোনার গয়না আর খুব তো বিষ্ঠা বিষ্ঠা করছেন বিষ্ঠা তো আপনার পেটেই রয়েছে ছেলেবেলায় তার সব ছেলেই খেয়েছে হাঁপনি খাননি প্রবীণা ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন উঠবারই কথা কিন্তু তিনি কি বললেন তা শোনা গেল না বিপ্রপদর অট্টহাস্য সব ঢাকা পড়ে গেল সে কৌতুকে হেসে সারা হি 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 সুদর্শন এবার ক্রুদ্ধ কণ্ঠে বলেছিল সেই হেসেই চলেছে প্রবীণাও এবার সবিষয় বললে মরন। এত হাসিস কেন রে ছোড়া আমিও তাকে ধাক্কা দিলাম এই বিপ্র হাসিস কেন সে বহু কষ্টে হাসি একটু থামিয়ে বলে ভগবতের বিষ্ঠটা এতক্ষণে সে বিষ্টার শব্দের অর্থটা বুঝেছে এবং ভগবতের কথার মতো পবিত্র কথার মধ্যেও ওই অপবিত্র বিষ্টার শব্দের উল্লেখ শুনে তার বিচিত্র কৌতূহল বোধ উতলে উঠেছে ভগবতের কথার মধ্যে বিষ্টার উল্লেখ ভগবতী বিষ্ঠা কথাটা সে এমনই ভঙ্গিতে বলেছিল যে সারা শ্রোতা ও শ্রোতা মধ্যে যে হাসির ছোঁয়াচে পড়ে ছড়িয়ে পড়ল সবাই শব্দে প্রবল কৌতুকে হাসতে শুরু করে দিল সুদর্শন ক্ষিপ্ত হয়ে উঠে এসে ধরলে বিপ্রপদকে আমি মাঝখানে ছাপিয়ে পড়ে বাধা দিয়েছিলাম আমার সঙ্গে সঙ্গে মহিলাদের দলও যোগ দিয়ে বলেছিলেন এ কে কি ছাড়ো ছাড়ো ও বাবা সুদর্শন ছাড়ো সুদর্শন ছেড়ে দিতে বাধ্য হয়েছিল কিন্তু তার রাগটা পড়েছিল আমার উপর কারণ আমি তাকে বাধা দিয়েছিলাম প্রথম মেয়েরা না থাকলে সে হয়তো আমার উপরেই তার প্রতিহত আক্রমণটা প্রয়োগ করতো মারিটা আমার সঙ্গেই করতো এবং তার শক্তির কাছে আমি পরাজিত হতাম এটা সন্দেহাতীতরূপে সত্য কিন্তু তা হতে পারেনি ওই প্রবীণা মহিলাদের জন্য সুদর্শন তার বদলে আমাকে গাল দিয়েছিল আজ সেটা নিতান্তই পরস্পরাহীন অসংলগ্ন হবান্তর মনে হয় কিন্তু সেদিন মনে হয়নি তারও হয়নি আমারও হয়নি সে ফিরে গিয়ে শিশুবোধকখানা হাতে করে ঘরের দরজা বন্ধ করতে করতে আমাকে বললে তোর বাবা তো কোলা ব্যাংরে তোকে আমি ব্যাঙাচির মতো মেরে দিতে পারি মারামারিটা সেদিনই হতো কিন্তু ওই মহিলারাই আমাকে নিবারণ করেছিলেন ঘটেছিল তার পরের দিন স্কুল থেকে ফেরবার পথে হেডমাস্টার আমাকেই শাসন করেছিলেন সুদর্শনের নাকের কোল থেকে চিবুক পর্যন্ত আমার নখের আচরটা স্থায়ী দাগ রেখে যাওয়ার মতো গভীর হয়েছিল সুদর্শনের মুখ এখন দাড়িতে ঢেকে রয়েছে দাগটা আজও আছে না মিলিয়ে গেছে জানি না কিন্তু দিন পর্যন্ত ছিল